বন্ধুরা আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আজকে দারুণ হবে। আপনারা এই ভিডিও আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেনই, এবং যদি যে আপনারা আমাকে বিশ্বাস করবেন এটার সম্বন্ধে, সে লাভবান হবেন, আর যে বিশ্বাস করবেন না সে লাভবান হবেন না। আজকের ভিডিওটা হলো স্পেশাল কাতলের একটা তেল, ঠিক আছে? এটা স্পেশাল বাস্তবসম্মত, এবং যারা ইউজ করছে তাদের থেকে নেওয়া। সেটা হলো সিনামন স্টিক, এটার ইংলিশ নাম হলো সিনামন স্টিক, আর বাংলা এটার নাম হলো দারচিনি, ঠিক আছে? দেখে রাখুন এই দারচিনি দিয়ে তেলটা আপনারা কীভাবে বানাবেন, তারই ভিডিও থাকছে আজকের। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন, তাহলে এখন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন, ঠিক আছে, পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এটা দিয়ে তেলটা আপনারা কীভাবে বানাবেন, তো একটা খাল, গাছের খালের মতো দেখা যায়। তো এটাকে তেলে রূপান্তরিত করার জন্য আপনাদের কী করতে হবে, চলুন সেটাই দেখে নেওয়া যাক। বন্ধুরা, এটাকে তেল বানানোর জন্য কী করতে হবে, এটাকে আমাকে একটু ব্ল্যান্ড করে নিতে হবে, ঠিক আছে? আমি ব্ল্যান্ড করবো, তো তাই একটু ছোটো ছোটো করে নেই, যাতে মেশিন তাড়াতাড়ি ধরতে পারে, ঠিক আছে? বন্ধুরা, আপনাদের কাছে যদি ব্ল্যান্ডার না থাকে, তাহলে আপনাদের সমস্যা নেই, আপনার কী করবেন, পাটানোর মধ্যে সেচে নেবেন, ঠিক আছে? পাটা যদি না থাকে, তাহলে সেচনি আছে, সেচনির মধ্যে সেচে পাউডার করে নেবেন। তো ঠিক আছে, যে কোনো উপায়ে এটাকে পাউডার করে নেবেন। এখন আজকে আমি যেটা দেখাবো, তেল বানানো দেখাবো, যে এটাকে তেলে রূপান্তরিত কীভাবে করবে। এখন আপনারা এটা তেল না বানিয়ে, তেল ছাড়া শুধু পাউডারটাও যদি আপনারা টোপের মধ্যে ব্যবহার করেন, কাতল মাছের লাড্ডু টোপের মধ্যে, তাহলেও কিন্তু কাজ করবে। কিন্তু পাউডারটা যদি লাড্ডুর মধ্যে দেন, তাহলে পানিতে সুরার সাথে সাথে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি যে তেলটা বানায় স্প্রে হিসাবে, তো বন্ধুরা মোটামুটি পাউডার করে নিছি, এরকম হলে চলবে, ঠিক আছে? তার পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখাবো, চলুন, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা কি করব, একটা খালি ফ্রাই প্যানের ভিতরে একটু তেল দিয়ে দেবো, সোয়াবিন তেল হলে চলবে, ঠিক আছে? যে তেলে কোনো স্মেল নাই, এই তেলটাই নেবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। সোয়াবিন তেলে তো সচরাচর কোনো স্মেল নাই, এর প্লেন, এটাই সবচেয়ে উত্তম। তো এখানে আমি অল্প পরিমাণ তেল নিছি। এখন আমাদেরকে কী করতে হবে, তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তেলটা গরম হলে আমরা শুধু মশলাটা দিয়ে দেব। তো আমার মনে হয় যে এতক্ষণে গরম হয়ে গেছে, তো মশলাটা আমাদেরকে হন দিয়ে দেওয়ার দরকার। তো আমরা এখন মশলাটা দিয়ে দিব বন্ধুরা, ঠিক আছে? মশলা দেওয়ার পরে দেখছেন এরকমভাবে বলকটা আসার পরে একটু লালা দিয়ে দেবেন, তাহলে কি হবে, পুরো মশলাটাই ভালোভাবে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এভাবে ভাজার অর্থটা হলো, এটার যে নীল চাষ, এটার যে মূল স্মেল কিংবা খুশবু কিংবা আপনারা যাই বলেন, এটার মূল যে সুবাসটা, এই তেলটার সঙ্গে অ্যাবজার্ব হয়ে যাবে, আর তখন এই সুবাটার কোনো কাজে, সুবাটার থেকে তেলের মধ্যে এটার যে সুগান গ্র্যান্ডা তেলের সাথে মিশে যাবে, মিশে গেলে এই তেলটা আপনারা যে কোনো বন্ধুরা আপনাদেরকে যেটা আমি দেখাবো, এটার ব্যবহার এখন তো দেখলেন কীভাবে আপনাকে আপনারা তেলের সাথে ফ্রাই করবেন। তেলের সাথে ফ্রাই করার পরে বন্ধুরা, এটাকে আমি সেঁকে নিছি, একটা স্ট্রেনারের মাধ্যমে সেঁকে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা এটাকে বোতলজাত করবেন, শুধু তেলটা, ঠিক আছে? আর সাবাটা আপনারা ফেলে দিতেও পারেন, আবার টুপের সাথে ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এরকম তেলটা বানিয়ে নেবেন,
তেলটা বানানোর পরে বন্ধুরা এরকম একটা বোতলের মধ্যে তেলটা বানিয়ে রাখবেন, এখন আপনারা কি পরিমাণ তেল বানিয়ে নেবেন বেশি কম আমি আপনাদেরকে ভিডিও বানানোর দেখানোর জন্য অল্প করে বানিয়ে নিলাম। তো আপনারা কি করবেন, 250 গ্রাম তেলের সাথে 1 তোলা দারচিনি, বুঝতে পারছেন, 250 গ্রাম সয়াবিন তেলের সাথে 1 তোলা দারচিনি পাউডার করে, তারপরে তেল গরম হওয়ার পরে এই পাউডারটা তেলের মধ্যে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে একটু বলক আসলে নামিয়ে ফেলবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে আপনাদের কাতলের স্পেশাল এরকম দেখছেন ড্রপার সিস্টেম। আপনারা কি করবেন এখন আসি এটার ব্যবহার কিভাবে করবেন। আপনারা কাতল মাছ হইলে টোপে ল্যাপিং হিসাবে ব্যবহার করেন, লাড্ডু টোপে ল্যাপিং হিসাবে ব্যবহার করেন উপরে। এটার পাউডারটাও যদি আপনি লাড্ডু টোপের সাথে যদি ইউজ করতে চান পারবেন। আর লিকুইড আমি পাউডার থেকে লিকুইডটা ব্যবহার করতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, তার কারণ হলো এটা একটু একটু মোর এফেক্টিভ হবে, কারণ হলো পাউডারটা পরিমাণে বেশি লাগবে এবং কি পরে যাওয়া ঠিক মানে ওইটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা টুকরা যখন অ্যাবজর্ব করে নেবে ভিতরে তখন এটা অনেকক্ষণ পর্যন্ত এটার অ্যাকশনটা থাকবে এবং কি এটা গ্র্যান্ডটা থাকবে। তো আপনারা তেলটা চিনামনি স্টিকের তেলটা কীভাবে বানাবেন সেটা দেখাই দিলাম। আর এটা বন্ধুরা যে কোনো মাছের টুপের গায়ে লাগাবে, কি যে একটা খেয়ে আসছে বন্ধুরা আমার খাইতে মন চাইতেছে, মনে হয় আমি খেয়ে লাই কিন্তু আমি রোজা সরি, কিন্তু আমার বারবার শুনতে ইচ্ছে। বন্ধুরা গত 2 দিন আগে আমি দুজনের নাম ঘোষণা করেছিলাম, তো তার মধ্যে একজন লোক আমার সাথে যোগাযোগ করেনি, ঠিক আছে। এখন আমি কলকাতার থেকে আরও 2 জন লোকের নাম ঘোষণা করব, তার মধ্যে একজন হলো অনিমেষ ভৌমিক, অনিমেষ ভৌমিক আর হলো প্রবোধ, প্রবোধের বাড়ি নদিয়াতে, এটা তাকে আমি চিনি, ঠিক আছে। প্রবোধ দা আপনি যেখানেই থাকুন আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আপনার নামে আমি প্রাইজ ঘোষণা করছি, তো আপনি আমাকে ফোন করবেন। আর হলো অনিমেষ বৈমিক দাদা আপনিও আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আপনাদের যোগাযোগের অপেক্ষায় রইলাম। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে এখন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে টেক কেয়ার, বাই বাই। আগে যায় না বন্ধুরা, দাঁড়ান একটু দাঁড়ান, এই ভিডিও শেষে থাকবে এক স্পেশাল ভিডিও যে নাকি এই কোয়ারেন্টাইনের দিনে ঢাকার থেকে আসছিল আমাকে দেখতে এবং কিছু লালমিয়া দোকানে কিছু বাজার করতে, তার একটু ভিডিও আছে সেটাও দেখে নিন, ঠিক আছে। দেখুন এই যে এই একজন সাবস্ক্রাইবার ভাই আসছে ঢাকার থেকে, ঠিক আছে, আসছিল লালমিয়ার দোকানে কিছু জিনিসপত্র নেবে। তো লালমিয়ার দোকানে থেকে সে 2টা রিল নিল, ঠিক আছে, কম দামে 2টা রিল নিল, একটা বড় একটা ছোট। এরপরে নিল হইলো সেফটি পিন, তারপরে নিল হইলো ডাইসি বসে নিল, এটা হলো ছোটো মাছ ধরার জন্য, আর রুই মিরকাই বানানোর জন্য একটু বড়ো হইল। তারপরে নিল হইলো এই যে রিল রড নিল, রডটার নাম কি, দাওয়া, দাওয়া রড নিল, মানে নতুন শিকারি তো সে এই কারণে সস্তা জিনিস দিচ্ছে। তারপরে নিল হইলো সুতা সিসা, তারপরে নিল বোয়াল মাছ ধরার বসি, এরপরে নিল সুতা আসো সুতা, দেখেন এই যে আসো সুতরা নিল, এই সুতরা দেখছেন কি কালারের সুতরা দিলেন কিনা, পানি কালার। ভাই আপনি ঢাকা কোথায় থাকেন,
আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আর আমি বর্তমানে স্থায়ী ঠিকানা হচ্ছে শফিপুর, গাজীপুর শফিপুর। হ্যাঁ, কি কাজ করেন? আমি ওখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আচ্ছা, মাছ মারা খুব শখ? আমার মাছ মারা শখ বলতে কি, ছোটবেলা থেকেই মাছ ধরি আর কি। আমি এই মোহাম্মদ আলাই ভাইয়ের ইউটিউবে চ্যানেলে অনেক কিছু দেখছি, দিয়ে আমার খুব ইচ্ছা হয়েছে যে আলাই ভাইয়ের সাথে দেখা করবো। তো আমি আলাই ভাইয়ের সাথে দেখা করছি, দেখা করে আমি কিছু নতুন কম দামের হিসাবে আমি কিছু পণ্য নিছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন ছোটোখাটো মাছ ধরতে পারি আর কি। আচ্ছা, এই আসলেন কীভাবে আপনি ঢাকার থেকে? তো এই কোয়ারেন্টাইনের মধ্যে আপনি আসাটা একটু টাফ হয়ে গেছে, কীভাবে আসলেন? আমি আসি খুব কষ্টেই, কারণ ভাঙ্গা ভাঙ্গে আসতে হয়েছে, অনেক চেঞ্জ হতে পারছি। আবার দেখা গেছে যে অটো রিক্সায় আসি, আবার মোটর সাইকেল ভাড়াতেও আসছি। আচ্ছা, তাই তাহলে আপনারা নতুন শিকারি বাইরের জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে, যাতে সে ভবিষ্যতে ভালো একজন শিকারি হতে পারে। আর হলো এই যে লাল মেয়ে ভাইয়ের দোকানে খেয়ে নিল জিনিসপত্র। লাল মেয়ে ভাই কিন্তু কিন্তু আমি বিদেশ থেকে আসতে ডরে আমার হাতে দেওয়া যায় না, একটা দিন কম কম দেখা করছে, ঠিক আছে, কম কম। এই যে লাল মেয়ে ভাইয়ের দোকানে সে নিতে আসলো, তাও পথ ধরতে কষ্ট করে, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও।